যে এফডি ব্লগের ইয়েগুলো প্যান্ডেলটা দেখো সত্যি অসাধারণ। এখন এই সামনাসামনি কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আজকে মহাসপ্তমী, এই যে আমরা এখন কটা বাজে রাত? এখন তোমার ওই 12:30 বেজে গেছে, তো আমরা এখন বেরিয়েছি। তো চলো এখন এসছি আজকে সল্ট লেকে, এই যে আদি এখানে রয়েছে। হাই করো, হাই করো। দেখো পেছনে এই দেখো লাইটিংটা রয়েছে। চলো ফার্স্ট এই প্যান্ডেলটাতেই আসলাম সল্ট লেকে, তো চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি। সঙ্গে থাকো, দেখতে থাকো কিরকম লাগছে জানিও। চলো দেখো পুরো লাইটিংটা, দেখো কত সুন্দর লাগছে পুরোটা। এই প্যান্ডেলটাতে যাচ্ছি, তো চলো। এটা ফাঁকাই আছে মোটামুটি, তাই না? তো চলো প্যান্ডেলের ভেতরে এখন ঢুকছি, চলো। দেখো গাইস, এটা সল্ট লেকের এফই ব্লক। চলো আমরা এখন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, চলো। বাহ, মায়ের মূর্তিটা সত্যি খুব সুন্দর হয়েছে। উপরের কাজগুলো খুব দেখো গাইস, এখানে এইরকম ভাবে কাজ করা রয়েছে প্যান্ডেল প্যান্ডেলটাতে। আর ওপরটা দেখো এরকম,
এই লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে। এই পাশটা দেখো আবার এই মাঠটাতে তোমার মেলাও বসেছে, ঠাকুরদোলা ঠাকুরদোলা সব রয়েছে, সবাই চড়ছেও। আমার মনেই হচ্ছে না যে এখন এত রাত। দেখো প্যান্ডেলটা এখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো ও দারুণ খুব সুন্দর করেছে। আমি তো ব্লগে অনেকগুলো দেখছিলাম যে এভরি ব্লগের ইয়েগুলো প্যান্ডেলটা, তো দেখো সত্যি অসাধারণ। এখন এই সামনাসামনি এসে দেখছি, তো তোমরাও যারা যারা এখনো আসোনি চলে আসো। বিশাল ভিড়, আমি আদির হাত ধরে আছি পুরো। তোমরা আসো এসে একবার দেখে যাও, সত্যি খুব সুন্দর করেছে, দারুণ দারুণ করেছে। এটা কি পাট নাকি পাট পাটের মতন না, দারুণ লাগছে এটা বলো। কত সুন্দর দেখো, এখানে থিমটা রয়েছে আদিবাসীদের গ্রামের আর কি, সেই চিত্রটা সেখানে ফোটানো হয়েছে। এই পাশে এটা দেখো কি সুন্দর লাগছে। চলে আমরা এখন একদম ভেতরে যাচ্ছি মায়ের ঠাকুরের কাছে একদম। আসো সবাই মোটামুটি ফটো তোলার জন্য একদম প্রস্তুত, চলো। বাহ, মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে, দেখো সাইডের কাজগুলো খুব সুন্দর করা রয়েছে। বাহ, মা দেখেছো বাবু হয়েছে, দেখতে পাচ্ছ অদ্ভুত সুন্দর কাজ। আমি বারো ভালো করতে পারি পরীক্ষায় রেজাল্ট, শরীর ভালো রেখো। অসাধারণ।
শিল্পী হচ্ছে মিন্টু পাল, দেখো শিল্পী হচ্ছেন গিয়ে মিন্টু পাল। আর এই যে মায়ের মূর্তিটা, দেখো গাইস কি সুন্দর লাগছে প্রতিমাটা, শুধু দেখো গাইস, এখানে দেখো চারপাশে কত স্টল বসেছে এরকম। বিশাল বড় মেলা বসেছে, হ্যাঁ অনেক দোকান বসেছে, অনেক অনেক দোকান বসেছে। হ্যাঁ রাত প্রায় এখন 2 বাজে চললো, তা দেখো তাও কে বলবে। দেখো সব দোকানই আছে এখানে, খুব সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে এখানে। রাত 2 বাজে কিন্তু মানুষের দেখো কত উন্মাদনা। হ্যাঁ সত্যি টিভিতে দেখছিলাম, এতক্ষণ ব্লগে দেখছিলাম, এবার সামনাসামনি একটা পুরো একটা আলাদাই মজা কি। হ্যাঁ চলো এবার বেরিয়ে যাই, এবার দেখি আর কোথায়। হ্যাঁ এখন আমরা এই তো আমরা এখন FD ব্লক থেকে বেরিয়ে যাচ্ছি, খুব সুন্দর দেখলাম, দারুন দারুন। এখন রাত্রি 2 বাজার জন্য ভাবতেই পারিনি এত ভিড় হবে। হ্যাঁ তো খুব ভালো লাগলো, চলো এবার বাইরে বাইরের দিকে বেরোই আস্তে আস্তে। চলো আসো দেখি এবার কোথায় আবার যাওয়া যায়। সবাই বেরিয়ে রাস্তার এখানটা দাঁড়িয়েছি, তো দেখো বিশাল ভিড় এই জায়গাটায়, দেখো কোন দিক দিয়ে রাস্তা এবার বুঝতে পারছি না। আমরা আর আর কি কোনো ঠাকুর দেখবো এখনো দেখবো? আমরা সবে শুরু করলাম, তাহলে আর ঠাকুর দেখার চলবে। চলো প্রচুর ভিড় প্রচুর ভিড়, এবার মানে 2 দেখতে পাইনি না কোভিড এর জন্য, সেটা পুরো এই বছর একদম পুরো পুষিয়ে দিচ্ছে, লক্ষ লক্ষ লোকের ভিড়। হ্যাঁ
এটা আমরা ভালো করেছি, আমরা যে রাতে খাওয়া দাওয়া করে কিন্তু বেরোলাম। তবে খুব আনন্দের বিষয় যে সমস্ত লোক যে এইভাবে রাত্রি দুটো বেজে গেছে তাও মনে হচ্ছে না সন্ধ্যেবেলা হবে, তো এটাই সব থেকে আনন্দের বিষয় যে প্রত্যেকে কিন্তু কেউ ঘরে বসে নেই, প্রত্যেকেই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। এবং না দেখাটাই একটা সারা বছর একটা ঠাকুর মানে এই যে দুর্গা প্রতিমাকে নিয়ে বা পুজো মণ্ডপকে নিয়ে যে সারা বছর ভাবে যে কি কি কনসেপ্ট করবে, কি ধরনের প্রতিমা হবে বা পুজোর থিমটা কি হবে, সেটা নিয়ে ভাবনা চিন্তা চলে। তো এবার সার্থক যে লক্ষ লক্ষ লোক ঠাকুর দেখতে বেরিয়েছে এবং প্রত্যেকে খুব আনন্দের সঙ্গে ঠাকুর দেখে বেড়াচ্ছে। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, হ্যাঁ আরো পুজো দেখাবো, ঠিক আছে। গাইস এই যে আমরা এখন রিক্সায় রয়েছি, ওই আজি শরীরটা ভালো না, আর হাঁটতে পারছে না, যেখানে গাড়ি দাঁড়ানো রয়েছে সেই জায়গায় এখন একটু ওখানেই যাচ্ছি, বেশি ঠাকুর মনে হয় না আর দেখতে পারবো বলে, কারণ শরীরটা অত ভালো না। তো চলো দেখো গাইস, সল্লেকের আমি আমরা আর একটা পুজোতে আসলাম, এটা তোমার ইসি ব্লক তাই তো, ইসি ব্লকে এসেছি। চলো তোমাদের তো দেখাই, লোক দেখো শুধু এই না হলে বলো, এরকম না হলে তো পুজোর কোনো মজাই নেই সত্যি কথা। চলো আসো, ভেতরটা কত সুন্দর দেখো, আলো ডেকোরেশন করা রয়েছে একদম, পুরো আলো 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 সুন্দর, মায়ের মূর্তিটা দেখো খুব সুন্দর। তোমা করো দেখো, তোমা দেখো প্রতিমাটা কত সুন্দর, সাবেকি একদম মুখটা সুন্দর লাগছে, এক চালার ওপরে খুব সুন্দর ডেকোরেশন। কিরকম ভিড় দেখো জায়গাটা, দেখো নিচেই দেখো পশু আর এদিকে গণেশ, এই দেখো সরস্বতী লক্ষ্মী সরস্বতী সব দেখো কি সুন্দর ভাবে করা রয়েছে, খুব সুন্দর লাগছে এটা বেশ অন্যরকম। এই যে দাঁড়িয়ে রয়েছে এখন এই প্যান্ডেলটাতেই, আদির এত শরীর খারাপ লাগছিল ভাবলাম দেখা হবে না, তা দেখো একদম কাছেই, মানে আমরা এফডি ব্লকটা দেখলাম তারপরেই এই প্যান্ডেলটা ইসি ব্লকে এলাম, তা সত্যি খুব সুন্দর, মায়ের দুটো রূপ মানে দু পাশে করেছে দেখালাম যেরকম তোমাদের, খুব খুব সুন্দর লাগছে বেশ নতুনত্ব ভাবনা। টুইন টাওয়ার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মনে হচ্ছে তো বন্ধ করে দিয়েছে, তো দেখা যাক, আর মনে হয় না আজকে আর যেতে পারবো বলো, অনেকটা রাত হয়ে গেছে। আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম বাইরের দিকটা, তা এইখানে দেখো এখন বায়না করছে, এখানেও চড়বে, কি চড়বে ও, হ্যাঁ বাচ্চাদের জন্য এখানে সমস্ত দেখো ছোট ছোট নাগরদোল্লা গুলো রয়েছে, দেখে বায়না করছে এখনো চড়বে, চলো কি চড়বে তুমি। Gracias.
দেখো আমরা এখন এই যে একটুখানি এই কনসার্টের এখানে দাঁড়ালাম, এই যে বাটার কর্ন এইটা খাবো, একটা চিজ আর একটা বাটার নেওয়া হচ্ছে। ঠাকুর দেখতে বেরিয়ে কিছু না খেলে আবার হয় না, তাই না বল? কিছু না কিছু এই যে এমনি এরকম জিনিসটা এরকম, এটা চিজ কর্ন ভালো আদি, ভালো আদি বলছে ভালো নাকি? ভাল লাগছে? এটা চিজ কর্ন, এবার দেবে বাটার কর্ন, চিজ সল্টেড কর্ন, চিজ সল্টেড কর্ন। আর কি আছে দাদা স্পেশাল? দাদা মানে তো অনেক আইটেম, তাই না? দেখো গাইস এখন সব ফেরার পালা, আমরাও ফিরছি সব বাইকে, বাইক নিয়ে দেখো সারাটা রাস্তা পুরো একদম সবার ঘরে ফেরা। এখন তো বাবা ছোট্ট বেবিটাকে নিয়ে, দেখো তো বাবু ছোট্ট বেবিটাকে নিয়ে তখন যাচ্ছি, দেখো মনেই হচ্ছে না এখন এত রাত। দেখো গাইস এই যে আদি এখন ভীষণ ঘুম পেয়ে গেছে, আমরা মধ্যমগড়ে পৌঁছেই গেছি, এই এখন উদয়রাজপুরে এসেছি। তো ওর আর ভাল লাগছে না, ঘুমিয়ে পড়েছে, তাই এইটাই লাস্ট, এই ঠাকুরটাই দেখবো লাস্ট, দেখে একদম ফাঁকা আছে দেখে এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। চলো, সত্যি খুব সুন্দর করেছে, চলো প্রত্যেকবার এখানে আসি আমরা। মায়ের মূর্তিটা খুব সুন্দর আছে, ¶¶
মেটালো উপর থেকে দেখো, দূর থেকে পুরো মেটালের মতো লাগছে। ওইটা নিয়ে দাদা আমাদের বললেন এখানে যারা রয়েছেন তারা বললেন যে একটু ভেতরে যান, দিয়ে ভালো করে সুন্দর ভাবে তুলে নিচ্ছে, এখন তো ফাঁকা। সত্যি দেখো কত সুন্দর। এই দেখো পুরস্কারও যেতে প্রত্যেক বাড়ি প্রায়। দেখো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। এখন অনেক মানে রাত অনেক 3:30 প্রায় বেজে গেছে, বাড়ি যাব, আদিও আর পাচ্ছে না। তো কেমন লাগলো একটুখানি কমেন্টস করে লিখে জানিও, যে কটা পুজো দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো কিরকম লাগলো একটুখানি লিখে জানিও। আর যে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন যে কোনো ভিডিও আসলে সবার আগে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। চলো, থ্যাংক ইউ।